রামপালে মাতার বাড়িতে যে যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চলছে সেগুলোর কি পরিমাণ দূষণ হচ্ছে আমি তার ইন্ডিপেন্ডেন্ট স্টাডি চাই। আমাকে যদি বলা হয় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে সবচেয়ে বেশি দূষণ আসতেছে, আমার তো কাগজ লাগবে। আমি তো বলতে পারবো যে তোমার থেকে সবচেয়ে বেশি দূষণ আসবে। কালকে দে মে কাম অ্যান্ড চ্যালেঞ্জ মি দ্যাট ওয়ে হ্যাভ ইউ গট দ্য স্ট্যাটিস্টিক্স ফ্রম, শো আস দ্য ডকুমেন্ট। তো আমাদের ডিওই সক্ষমতাটা বাড়ানো দরকার, আমাদের নিজেদের মনিটরিং করা দরকার। আমি কিন্তু আমার ডিজি মহোদয়কে বলেছি যে রামপালে মাতার বাড়িতে যে যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চলছে সেগুলোর কি পরিমাণ দূষণ হচ্ছে আমি তার ইন্ডিপেন্ডেন্ট স্টাডি চাই। আমি চাই না যে আপনি বুয়েটকে অ্যাপয়েন্ট করে দেয়, তাহলে তো আপনি কোনোদিন আর কাজ শিখবেন না। আপনি বুয়েটের সাথে মিলে নিজে যান, কাজ দেখেন যে কি হচ্ছে, তারপরে আপনি আমাদেরকে রিপোর্ট করেন। আমি সত্যিকার অর্থে চাই এই রিপোর্ট আসুক এবং আমি দেশের জনগণের সাথে সেই রিপোর্ট শেয়ার করতে চাই। তারপরে ডিজেল এর যে জেনারেটর সেখান থেকে দূষণ হচ্ছে, ইট ভাটা থেকে দূষণ হচ্ছে, সিমেন্ট ফ্যাক্টরি থেকে দূষণ হচ্ছে, আয়রন স্টিল মিল থেকে দূষণ হচ্ছে, ট্রান্সপোর্টেশন সেক্টর থেকে দূষণ হচ্ছে। যেমন আমাদের রিফাইনারির যে স্ট্যান্ডার্ডটা সেখানে কিন্তু আমরা এখনও বেশ পিছিয়ে আছি। তারপরে আপনার গাড়ি থেকে হচ্ছে, মিউনিসিপ্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে দূষণ হচ্ছে, বর্জ্যগুলো একসাথে করে পুড়িয়ে ফেলে। আপনি যদি হাইওয়ে দিয়ে যান দেখবেন বর্জ্যের স্তূপের মধ্যে দিক দিক করে আগুন জ্বলতেছে, ওখানে প্লাস্টিকও আছে, প্লাস্টিকও পুড়তেছে ওরা। এগুলো হচ্ছে। তারপরে আমাদের কৃষিখাত থেকে দূষণ হচ্ছে, আমাদের নির্মাণ এবং রোড ডাস্ট হচ্ছে। এখানে যদি আরও দুইটা সেক্টর বলি, এনার্জি এফিশিয়েন্সির কথা বলা হয়েছে আর আভ্যন্তরীণ এয়ার পলিউশন, আমরা কনস্ট্রাকশন অ্যান্ড রোড ডাস্ট, তারপরে ব্রিক ক্লিন, সিমেন্ট, থার্মাল, এগুলোকে তো আমরা ইমিডিয়েটলি ডিজেল জেনারেটর ইমিডিয়েটলি টার্গেট করতে পারি ফর বেটার কমপ্লায়েন্স। এটার জন্য তো আমার বসে থাকার দরকার নেই প্রজেক্টের জন্য, কিন্তু কিছু কিছু কাজ আমরা শুরু করতে পারি। যেমন আপনারা জানেন নতুন কোনো ইটভাটার আমরা আর অনুমতি দিচ্ছি না। আমরা জিগজ্যাগ ইটভাটাগুলোকে একটা কমিটি করে দিয়ে তারা আসলে কমপ্লায়েন্স আছে, তার কমপ্লায়েন্স করছে কি না ওইটা দেখবার কাজ শুরু করেছি। ঢাকার বাইরে নোয়াখালীর রামগতিতে একটা এলাকাতে একটা জায়গাতেই 36টা ইটভাটা, কী করে তারা ছাড়পত্র পেলো, কী করে তারা এতদিন পরিচালিত হলো, সেটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তো জবাব দিতে হবে। 36টা হওয়ার আগে কেন ড্রাইভ হলো না, এই জবাব তো আপনাকে দিতে হবে। সেগুলোর বিরুদ্ধে আমরা ড্রাইভ শুরু করেছি। আমরা নন কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেগুলো আছে সেগুলোকে কমপ্লায়েন্সে নিয়ে আসার জন্য কাজ শুরু করবো। আর মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট আর আমাদের ফুয়েল স্ট্যান্ডার্ড, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, এগুলোতে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট লাগবে, সেটা দিয়ে আমাদেরকে কাজ শুরু করতে হবে।